খবরদার এমন কোন চাকরি তুই লেবার পারবি না যে চাকরিতে ছয় মাসের লেগে দেশের বাইরে গিয়া তোর ট্রেনিং লইতে হবো। কেন বা কি হয়েছে? বহুত কিছু হয়েছে। ওই যে একটা গেছে না নিরালা, এই যে ছয়টা মাস ধরে ওখানে ট্রেনিং লইতেছে, খোঁজ খবর লস কিছু? আব্বা, নিরালা আপুর সাথে প্রতিদিন ভিডিও কলে কথা হয়, সকাল দুপুর রাতে প্রতি বেলা বেলায় কথা হয়, আর কি খোঁজ খবর নিব? আরে ওই সব বেলায় বেলায় খবর নিলে ওই ভিডিও কল দিলে সব কিছু জানা যায় না? মাইন্ডসে তো নানান জনে নানান রকম কথা কইতাছে। আব্বা দেখো, তুমি আমি আমরা সবাই এবং মানুষজন সবাই জানে যে নিরালা আপু অফিসের ট্রেনিং এ বাইরে গেছে, ঠিক আছে? কথা বলার কি আছে এত? অহন তোর বইনে যদি আউনের কালে একটা বিদেশিরে বিয়ে করে লগে করে লয়ে আহে তখন কি করবি? নিরালাপুরে তুমি আমি সবাই আমরা ভালো মতো জানি যে সে এরকম কিছু করবে না। আর তোমার এই কথা কে বলছে আমাকে একটু বলো তো তুমি। বহুত জানা আছে, ওগুলো আমার শিখাইস না। তোরে আমি যেটা কইতাছি এটা মাথার মধ্যে চাইপা রাখ যে জিন্দেগিতে এমন কোন চাকরি করতে পারবি না যে চাকরির লেগে তোরে আমার বাড়িতে বাইরে গিয়ে থাকতে হবো। আবার তোমার কে কি বলছে আমাকে বলো তো। কাবিলা কইছে। আবার কাবিলা? আব্বা আমি না তোমারে বারবার বললাম যে তুমি এই কাবিলার কথা শুনবা না, আর তার কথা শুনে বাসায় এসে তুমি গন্ডগোল করবা না, কিন্তু তুমি সেই কাজ আবার করতেছো। গন্ডগোলে কিছু নাই, তুই কইছস এটা আমি মাইনা চলি, মাগের কাবিলা যে কথাটা কইছে এটাও ফালায় দেওয়ানের মতন কোনো কথা না। যদি এরকম হয়ে যায় তখন আমি কি করব? আব্বা কাবিলা হচ্ছে একটা চাপাবার ছেলে, তুমি এতদিনেও তার চিনো নাই। তার কাজ একটাই, মানুষের কান পড়া দিয়ে মানুষের জীবনে গন্ডগোল সৃষ্টি করা, কারণ ও তো অন্য কোনো কাজ নাই। তুমি একটু চিন্তা করে দেখো, নীলব কত ভালো একটা চাকরি নিয়ে বাইরে গেছে, এই চাকরি এই কাবিলা যদি 10-12 জন্ম নেয় তাও পাবে না। আমি বুঝছি তো, বুঝছি বুঝছি, অমন চাকরি কাবিলা পাইবো না, তোর অমন চাকরি করার দরকার নেই। তোরে আমি যেটা কইছি মাথার মধ্যে এটা হামদায় রাখ, তুই চাকরি কর আমার কোনো আপত্তি নাই, কিন্তু ঢাকায় বাসায় থাইকা এমন চাকরি করবি যাতে তোরে দূরে কোনো কোনো যেতে না হয়। শোনো আব্বা, তুমি একটু নিজের বুদ্ধি দিয়ে চিন্তা করো, এত ভালো একটা জব পাইছে নিরলাপু, পায়ে সে বিদেশে অ্যাডভান্স ট্রেনিং এর জন্য গেছে অস্ট্রেলিয়াতে, কি ভালো একটা চাকরি। আর তুমি দোয়া করো যাতে আমিও এরকম একটা চাকরি পাই পড়াশোনা শেষ করে, আর আমি বিদেশে যেতে পারি, আর যাই সেটেল হয়ে যেতে পারি। খবরদার কই দিতাছি এমন কোন চাকরি করলে কিন্তু হাত পা ভাঙা বাসায় আটকে রাখো। সব অনেসার কথা, এমন কিছু যদি হাঁচা হাঁচা হয়ে যায় আমি কি করবো? আপনি কেউ কারো লগে মারামারি করিয়েন না, আপনারা সুখী শান্তিতে থাকেন। এত করে যেন ইংলিশ তাহলে তারা বুঝবো কিছু? চাপাটাকে এত শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছিস, তোর সাথে পারা সম্ভব না। আচ্ছা ভাই, কোথায় গেছালা? এ তো শুট ছিল হবে ভাই। প্লিজ পুট ইওর হ্যান্ড অন ইওর, হোয়াই শুড আই পুট মাই হ্যান্ড অন মাই প্লিজ পুট ইওর হ্যান্ড অন ইওর। আর ইউ ক্রেজি? ইউ বেটার পুট ইওর হ্যান্ড অন ইওর। শিখে গেছি ম্যাডাম।
আঙ্গা এলাকায় কোনায় গেছিস? কোন ফ্রেন্ডের বাসায়? একটা মেয়ে ফ্রেন্ডের বাসায়। বাইরে তুই আমার সামনে আড়ি চলে যাবি কি লাই? এলাকাটা কি তোর বাপের? তোর আমার বাপের এলাকা। এত কথা কসকিলে দাঁড়া, ধরি না আমার বাপের এলাকা। এই ধরি না বাপের এলাকা, ধর তো কি সে কি করবি? দেখ মামা, এই বেটা, এই আমি তোর কোন কালের মামা। হ্যাঁ, তোর মা আমার কোন কালের বইন লাগে? আমি সরি কইছি, সবকিছু মিউচুয়াল করছি। এর মিউচুয়াল হয়েছে তোর লাগে? কোন কালে মিউচুয়াল হয়েছে? মিউচুয়াল বালান করতে পারছিস তুই? তোরে চাইলে আই কাবিলা কাড়ি কাড়ি বস্তার ভিতরে বড়ি বুড়ি গঙ্গার পানি তালা দিতে একটা আই এটা করি না। আর তুই এটা মিউচুয়াল কস কেন? মায়ের বাসা চলে যাবি, এটা একটা গুণা না, পাপ নয় এটা? তুই আমার এলাকা থেকে তো পাপ তুই করতে ইচ্ছি না, তাই না? মায়ের নাম্বার দে। তোরা একটা বেশি বুঝোস, তুই বেশি বুঝোস, বেশি বুঝোস কথা কইতেছি। কামিলা, মাথা ঠান্ডা কর না, কেন মাথা গরম করস? একটা জিনিস জানা, তুই আবার তাকাস কে? কথা একটা কইতেছি, টানে লই যাইতেছিস, দরকার নাই তো এখানে। তুই কোনায় যাস? ওই যায় ইগা বিশেষ অনুষ্ঠিত যায়। ভাই আমি একটা কথা বলি, আগেরবার কিন্তু নেহালে কোনো দোষ ছিল না, গ্যাঞ্জামজা লাগছে, ওই চ্যাপ্টার ক্লোজ হয়েছে। এখন যদি খারাপ ব্যাপারটা করলি, গ্যাঞ্জাম লাগলে দায়বার কিন্তু তোর একা। আই একাই তো সবসময় দায়বার লই, কোনোদিন কি তোরা মিলিয়ে লইছিস নি কোনোদিন? যেতে মারামারি লাগছে, এতে তো আই একাই দায়বার লইছি। ও আসছে ওর মতো এলাকা, এখন কোন বিবাহিত অবিবাহিত মেয়ের নাম্বার তো চাওয়ার দরকার নেই। যেটা লাগতো না, কেন লাগবে? মেয়ের লগাম পরিচিত হইতে তো না, ইগার বাসা আজাই তুই তো না, যাই হুন তুই তো না, হিগাতে মেয়ের বাসা গেছে, মেয়ের পারমিশন লয়ে গেছে না, জোর করে দিচ্ছে, এটা জানি তুইব না? তোর সত্যি সমস্যা আছে, তোর তো আত্ম বড় সমস্যা। দেখতেছস আমি একটা গোপন বিষয়ে কথা কইতেছি, তোরা আমার এটা ভিতরে দিয়ে বেলকি ঢুকাই দিছিস কেন? হ্যাঁ দেখতেছস তো আমি পোলাডারে জেরা করতেছি, দরকার ছিল না। হ্যাঁ দরকার ছিল, যা তুই এনে বইরিছিস কিলে, তুই যা হিগার সুসি দে, যা যা উঠ আর সামনে তো নড়, যা ডরাইল্লা হোলাইল্লা ইল্লা মিষ্টি মন চায় না, জীবনে তো কবা কবি করছো ইয়া লেগুন বুঝছ যা হত। তুই কাবিলার কথা কিছু মনে করিস না, ঠিক আছে? কারণ ওর মাথা গরম হয়ে গেছে, উল্টা পাল্টা কয়ে ফেলছে, মানে ওইটা নিয়ে কোন রকমের ব্যাড ফিলিং নিও না, ঠিক আছে? আর আমি আমি সত্য কথা কই, তোরা মুখে সরি কইছো, মোরা তো করে সরি কইছি। কি অ্যাটিটিউড করলো এটা? আচ্ছা ঠিক আছে, বাদ দে, চ্যাপ্টার তো ক্লোজ হয়ে গেছে, তোর লগে তো মোর মিউচুয়াল হয়েই রয়েছে, ওখানে তো কোনো ঝামেলাই নেই। তুই তো বেটা মোর একদম বুকের কাছের বন্ধু বেটা, আয় বুকে আয় বেটা, বুকে ইটস ওকে। বাট ওর কিন্তু অনেক অ্যাটিটিউডের প্রবলেম আছে, এটা তোরা একটু বুঝাই সরে, বুঝছস? কাবিলা ছোট সব জায়গায় হামতাম করলে হয় না। আরে হামতাম তো ছোট থেকে ওর মায়ের লগে বাপের লগে সবের লগে করে, তুই কোন তোর লগে করবে না, এটা তো বুঝতে হইবে, ওইটা তো ন্যাচারালি এরকম, ওর প্রতি কোনো রকমের ব্যাড ফিলিং রাখা যাইবে না, বুঝছস নাই? তারপরও বুঝাই সরে। আর মুই বুঝামো আনে, মুই বুঝামো, তুই মনে কষ্ট দিস না বন্ধু, তুই যা, আর মোর লগে তো তোর কিছুই নাই, বুঝো নাই? ঠিক আছে।
please put your hand on your ass. Hey, Kabila. Hey, Dika. Kise? Moi to ingrezi shi kezai te aci. Tu ito bhalo kore banglai koi taro sa, tu inglishi ki ki kori? আরে বাড়া কি ক না ক মোর কাতারে যাইতে হইবে না কাতারে যাইয়া তো ইংলিশ বলতে হইবে কাতারে যাওয়ার কথা এটা গত এক বছর ধরে তুই শুনি তুই কাতার যাবি কাতার তোর কাতারও যাওয়ান লাগতো না তোর ইংলিশ শিখা লাগতো না কষ্ট করি তুই কি বুঝবি বাড়া তুই কি ইংলিশ পারো তুই তো বোঝই না ও তুই বেগুন হারস কেন ইংলিশে কি উল্টা লাইছস কি শিখছস কার্টুন শিখছস শুভ শুভত্তর তোর এটা কেড়ে শিখেছে শুভ শুভ তো ইংরেজির মাস্টার তুই কি কার বাংলা জানোস আন্দাজি কই শিখিয়েছিস তুই তুই বুঝবি কেমনে তুই তো ইংরেজিতে একসাথে কাঁসা এককারে সত্য কথা কইছিস হাবু আয় তো এককারে কাঁসা তুই তো ফাঁকি জুনা গাছে গেছিস সে কসা এটা বাংলাটা কিয়া এটার বাংলা মানে বুঝছো তোমার রান্নার হাতটা একটু দেখ ও পারফেক্ট হাবু পারফেক্ট তুই তো পুরো শিখে গেছিস রে হায় বাড়া এবার কাতার যাওয়া ছাড়া তোর আর কোনো উপায় নাই খুব ভালো ইংলিশ শিখেছে তোরে যাক এতদিন পর শুভ একটা কামের কাম করছে তোর মতো অশিক্ষিত শিক্ষিত বানাইছি গা ঠিকঠাক আছে তুই অন ইংলিশেটা কি করবি জানোস এই বিল্ডিং এ যা তারা রান্না করে না বেগুনের কাছে যেতে কথা এটা কইবি হ্যাঁ কিনা ভাইয়া অবশ্যই পারব জন বিল্ডিং এ তো নিচে নামবি অপরিচিত বেটি জিগুন আছে বেগুনের কাছে ডাকবি ডাকি কথা এটা কইবি দেখবি বেটিরা তোর খুব সুন্দর করে আপেন এরম করি এরম করে তোর আদর করে দিবে হাইরবি না ভাইয়া হ্যাঁ পারমো বাড়া তুইও শিখো শুভতে ইংরেজি হ্যাঁ আমি তো আজকের মধ্যে শিখে গেলাম যে ইংলিশ তোর শিখেছে এই ইংলিশ না শিখলে তো আরে ইমবাসিরে তো বাইর করে দিবে বুঝছিস আরে ইংলিশটা লাগবে তুই যেতে কাতার যাইবি প্লেনে উড়ি সবার আগে বিমানবালা জিগুন আছে না হিগুনে সবার আগে কইবি ঠিক আছে নি তাহলে দেখবি তোর প্লেনের টিকিট ফ্রি হলে যেতে তুই ভালো এক্সপার্ট হ্যাঁ ভাইয়া আপনি শিখেন শিখেন ভাইয়া হ্যাঁ Very good for health. Hey, listen, Adit. From today, you have to talk with me in English and respond me in English because I am doing the practice of English. All the time, I will speak in English, okay? Oh, really? I mean, seriously? Okay, no problem, not a big deal. I'm very much comfortable in English. By the way, why are you shivering, man? Hey. একটা কিছু বুঝতে পারলাম না মুই একটু ইংরেজি বলছি দেখে তুমি ঘর ঘর করে ইংরেজি বললে যেতেছো ঠিক আছে কিন্তু তুমি শর্ট করে লাস্টে কি ওয়ার্ড ইউজ করে ফেললা এটার মানেটা কি শিবারিং মানেটা কি বাট ইউ আর সাপোজ টু টক ইন ইংলিশ রাইট হইছে তো মুই তো হইছে আমি মানে আই মিন টু সে ফাইন এভরিথিং ইজ ফাইন ইউ নো ইংলিশ ওকে আই আন্ডারস্ট্যান্ড বাট হোয়াট ওয়াজ দ্য লাস্ট ওয়ার্ড শিবারিং হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট হোয়াই ডোন্ট ইউ গুগল ইট অ্যান্ড স্টপ ডিসার্বিং মি ওকে গুগল করে নাও এ বেটা বানান না কইলে মই গুগল করব কেমনে এ এ বেটা ভাব লইতেছো কা হ্যাঁ ভাব কা এরকম ইংরেজি মোরা 5 বছর আগে শিখাইছি বুঝছো এ বানান না কইলে গেলে মই খুঁজে বের করব কেমনে মই একটু ভোকাবুলারিতে উইক ইংরেজিতে তো আর মিট না বেটা বানান না কইয়ে চললে গেল আমার শিবারিং বানান তো মোর খুঁজে বের করতে ক্যাম্পাসে গেঞ্জাম কিন্তু ভালোই হয়েছে ক্যাম্পাসে আমাদের একটা ফাঁপড় তৈরি হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে
এর লেগে তো ক্যাম্পাসে গেলে কোনো মাইয়ারা মোর লগে কথা কয় না বেটা। তোর লগে আগেও কথা কইতো না, অনও কথা কয় না, বরঞ্চ কথাকে আন লগে গ্যাঞ্জাম। অল্পর মাইয়ারা বেগুন আর কাছে আইয়ে কয় ভাইয়া কি গান দিকে এমনি তাকাইছে, সারে আরে হড়া ঠিকভাবে হড়ায় না, সব অভিযোগ আমার কাছে করে। তা আয় কি তেমন আয় কইছে, আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি দেখতেছি। থাপড় দিলে একজন আর ভাতের মারের মতো উতলা এসে তোরা সবাই অভিযোগ দিতেছে। থাপড় দিছে একজন মানে বুঝলি বুঝিন, কে থাপড় দিছে, তোরা কি থাপড় দিছ, ইগা তো পাঁচ টা নিলে আগে বাকি চলে গেছে কাজের কাজই করছে। আর তুই জানে আসিলি কেন, তোর একটু উজিও হইতো না, মাঝখানে আসিলাম আয় বেগুন আট দিকে এসে হরছে, আয় বেগুন হাতে দিয়ে সরাই দিছি, সরাইছি না মাঝখানে 5000 টাকা চলে গেছে। কেন নেহাল তোকে টাকা ফেরত দিছে না? আমি তো মানা করানো যে বন্ধু যে আরে দেন, আমি তো মানা করি না, তোরে ঠিকই আরে টাকা ফেরত দিছে কিন্তু 800 টাকা কম দিছে। ফকির পুরো থাক, বন্ধু 800 টাকা কম দিছে, বন্ধুর কাছে থাকলে তো বন্ধু আর 800 বাড়াই দিল আরে, তাই না? কিন্তু যত যাই হইয়া যাক মানে মোর আর ইউনিভার্সিটিতে মন টিকেই না বাড়া, কোনো মাইয়া একটা কথাই কয় না মোর লগে, মুই কোনো বান্ধবীর লগে ঠিক করে কথা কইতে পারলে কেউ মোর দিকে তাকায় না ঠিক করে। তুই একটা কাজ কর, ইডেন বা লালমাটিয়া টাইপের মহিলা কলেজে গিয়ে ভর্তি হয়ে যা, চারিপাশে সব মেয়েরা পাবি, জমবে জিনিসটা। ওরা মোরে ভর্তি নেবে অবশ্যই, দিলে দিত না এটা কোনো কথা কইলি তুই, তুই বেডি সাজি ভর্তি হয়ে যাবি সমস্যা কি, তুই কবি আমি একজন অপ্রাপ্তবয়স্ক বেডি আরে ভর্তি কর, নেবে অবশ্যই নিবে, এটা তুই কিয়া কইলি বন্ধু, নিবে নিবে তোর লইলি বসে ভালো লাগবে, তুই পড়বি সালোয়ার কামিজ ঠিকঠাক পরে যাবি, মেরুন কালার ম্যাজেন্টা কালার এগুলো লিপস্টিক দিবি, তোর লাগবে টাটকা গাউসিয়ে, তোর আলগা সুলকি নিয়ে লিজি বাস, তাইলে মনে কর তোর আরো বেশি করে সবাই ফলো করবি, সুন্দর করে আড়ি দিলে হেলে দিলে হাঁটবি ম্যাম, এইখানে ভর্তি হইতে চারিপাশে মেয়ে কি আনন্দ, চিল উৎসব হবে, ভর্তি হয়ে যা বন্ধু, ভর্তি হবে সখীদের মতো, আগুন ধরাই সখীদের মতো। এই যে নিরালার যে মেসেজ পাঠাইছি ওই তো সিন করছে কিন্তু কোনো আনসার তো দিতেছে না কে? আহা নিরালা আপু মনে হয় তার ট্রেনিং এ ব্যস্ত, দেখছে ভালো কথা, হয়তো হঠাৎ করে দেখছে কিন্তু সময় পায় নাই তোমাকে রিপ্লাই দিবে, আর যখন হচ্ছে সময় পাবে তখন কল ব্যাক করবে। হ ট্রেনিং করে দিন রাত 24 ঘন্টাও ব্যস্ত থাকে, ওর কি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট হয়ে গেছে কানে কি, যে ওর মার অ্যান্সার দিবার পারবো না, হ্যাঁ ওর মাই লেখছে এই যে ইউর ফাদার সেইং কামিং সুন, এটা কি হালকা কথা নেই, এটা গুরুত্বপূর্ণ কথা, এটার অ্যান্সার দিব না? সব সময় তো দেয় উত্তর তাই না, প্রতিদিন দেয় তো, একবার একটু দেরি হয়েছে দিবে তো, গতকালকেও কথা হয়েছে, এত টেনশনের তো কিছু নাই। কোন সময় দিব অ্যান্সার, আমার তো গাপলা ঠেকতাছে, মানে ওই কি আবার যে তোর আব্বারে মাইন্ডসেও কইছে আর কি, ওই আবার ওই ফরেনার টরেনার বিয়াসাদি করে বলল না তো। আমার কি বলতেছো তুমি এইসব, আব্বা না হয় শুনে আসছে বলছে কিন্তু তোমার কি নিজের কোনো বিবেক বিবেচনা নাই, তাহলে কি বলতেছো তুমি? ওইটাই তো আমি কইতাছি যে আমার বড় মায়া আমারে বহুত ভালোবাসে, গুরুত্বপূর্ণ আমার, আমি ওর কাছে বহুত গুরুত্বপূর্ণ, তো হচ্ছে বেশি ভালোবাসে, ওই গুরুত্ব দেয় আমারে বেশি, তো ওই একটা রিপ্লাই দিব না? একটা দিন হয়েছে সব সময় দেয়, আর একটা কাজে গেছে সেখানে একটা ব্যস্ততা থাকতে পারে সেই কারণে হয়তো দিতে পারতেছে না, একটু ধৈর্য ধরো, এর মাঝখানে এইসব তুমি আলতু ফালতু টেনশন করতেছো, নীলাপুকে এরকম মেয়ে এরকম কোনো কাজ করবে, আর যদি এরকম করেও তাহলে আমি তো সমস্যা দেখি না কোথাও, তাই না? ফরেনারই তো, তুমি বুঝতেছো একটা ব্যাপার, একটা ফরেনার হ্যাঁ কোথায় যায় দাঁড়াবে ব্যাপারটা, আমাদের ফ্যামিলি স্ট্যাটাসটা আর তার ফিউচারটা কত সুন্দর হবে, বিদেশে সে সেটেল হয়ে যাবে, আর করলে সমস্যাটা কোথায় বলো? এরকম যদি আমি যাইতাম, আমি যাওয়ার চান্স পাইতাম একটা এরকম ট্রেনিংয়ে বিদেশে, তাইলে আমি যাই সবার আগে একটা ফরেনার দেখে তার সাথে প্রেম করতাম আর তারপর বিয়ে। এর লিগাই আল্লাহ তোরে নেওয়াই নাই, এর লিগাই তোর যাওয়া হয় নাই, কোনোদিন যাবিও না, তোর নিয়ত খারাপ বুঝছো, ফালতু একটা চিন্তা ভাবনা করো, এর লিগাই তো তুই যাবি না কোনোদিন, তোর যাওয়াই হইব না। মায়ের আরেকটা আছে মেসেজ দিয়া তুই দেখাছিস, কি বাজে কথা বললো তুমি এটা, জাস্ট বয়সে বড় দেখে তোমার মারি না, মনটা মারে দি, বয়সে ছোট ফাইজলামি করে তোমার লজ্জা করো না, বেহায় একটা বুড়া বেটা, নকল কুইদে পাস কর তবু দিদি আমি নাকি তোর এটা কেসি কেসি
অশুভ বলছে। এটা খুব ভালো শিখেছে, তুমি এটা প্র্যাকটিস করতে থাকবা, বাসার নিচে নামবা, যত অপরিচিত বেরি করে দেখবা, সবারে তুমি প্রশ্নটা করবে। তাহলে আমার কথা হচ্ছে, আমি তোর গল্প দেখতে কই, হেতু তুই কস ওয়াও, তুই ডিরেক্টরে হুনালে ডিরেক্টরে কা ওয়া, তাহলে হইল। হ্যাঁ, জামাই দরজা খুলি সাই ঘরে তুমি শব্দ, জামাই তো ভয় পেয়ে গেছে, কিরে আর ঘরে কেড়ে আইল। হায় হায় হায়, পরকিয়া মানে বিয়ের পরে পরকিয়া নিস আচ্ছা। না, আমি এমনি যেতেছিলাম তো, চিন্তা করলাম বৃষ্টি নেমছে তো ইয়ার এমনি ফাড়াই গেছে। ঠিক আছে, কিন্তু অত্র নোয়াখালীর একমাত্র ডিস্ট্রিক্ট সুন্দর, এটা কি তুমি জানো? তোমরা ঢাকা শহরে মাইয়া কিয়া ইগার কাছে তোমরা কিচ্ছু না, তোমরা তো বেগুন মেকআপ বিউটি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি। লাইফ মানে ভ্যালি, বন্ধ তোলা সেলফি, ই ভ্যালির ভেল আরো জোরে ব্যাচেলার।